খুব কষ্ট করে চলছি। আমার এখন চলার মতো টাকাও নাই, এখন আমার আর্থিক সমস্যা বুঝছি। আমি আর্থিক একটা সুব্যবস্থা দরকার। শিক্ষকতা হচ্ছে মহান পেশা। আমার পাশে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে প্রিন্সিপাল এম এ কাদের, উনি 17 বছর শিক্ষকতা পেশায় ছিলেন, 7 বছর ছিলেন হচ্ছে একটি কলেজের প্রিন্সিপাল হিসাবে মানিকগঞ্জের ঘিওরের বানিয়াজুড়িতে। এই লোকটি অসুস্থ হওয়ার পরে উনি শিক্ষকতা পেশা থেকে অবসর নিয়েছিলেন, স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। বর্তমানে আর্থিক কষ্টের কারণে তার কাছ থেকে তার স্ত্রী চলে গেছে, অর্থ কষ্টে উনি ভুগতেছেন। উনি সংসার পরিচালনায় কখনো খেয়ে কখনো না খেয়ে মানুষের কাছে চেয়ে চেয়ে জীবন ধারণ করছেন এই প্রিন্সিপাল শিক্ষকতার মতো মহান পেশায় থেকে, যার ছাত্ররা সমাজের বিভিন্ন জায়গায় আজকে প্রতিষ্ঠিত, কিন্তু শিক্ষক সে কি শিক্ষক আজ অর্ধহারে অনাহারে। প্রিন্সিপাল এম এ কাদের, আপনার বাসা কোথায়? সিঙ্গের। সিঙ্গারে কোথায়? কোথাও পরিষ্কার হয় না, আগে কোথায় হতে পারিনি, এখন আমি আপনি ওই কলেজ থেকে কি রিটায়ার করছিলেন না কি কি করছিলেন আপনি? না, আমি এই যে স্বেচ্ছায় রিজাইন দিছি। স্বেচ্ছায় রিজাইন দিছিলেন? জি জি জি। এটা কত সালে? 17। শিক্ষকতা করছেন কত বছর? 17 বছর। 17 বছর? জি। ওই 2000 সাল থেকে শুরু করছিলেন তাহলে? জি জি। প্রথমে কি স্কুলে না কলেজে? স্কুল এন্ড কলেজ বিভিন্ন জায়গায় থাকছি। আর বানিয়াজুড়ি শেষে আমার অসুস্থ হয়ে আমি, ওটা প্রিন্সিপাল ছিলেন বানিয়াজুড়িতে কত বছর? এই 7 বছর। 7 বছর প্রিন্সিপাল ছিলেন, তারপরে অসুস্থতার কারণে আপনি ওখান থেকে আমি রিজাইন দিয়ে চলে আসেন? জি জি জি। আর্থিক সমস্যা পর এখন আপনার সমস্যাটা কি, প্রবলেমটা কি? আমার সমস্যা হলো ব্রেনে কাজ করে না, আর হলো আর্থিক সমস্যা। আপনি আর্থিক সমস্যা আছেন? জি জি জি। আপনি আপনার যে রোগ হয়েছিল সেটার চিকিৎসা প্রপার ট্রিটমেন্ট করাতে পারছেন না? না, করতে পারিনি। কেন করতে পারেন নাই? সেটা আর্থিক সমস্যার কারণে পাইনি। আপনি আর্থিক সমস্যার কারণে করতে পারেন না? জি জি। আপনি বিয়ে করছিলেন? জি। আপনার ওয়াইফ কি আছে এখন? না, ডিভোর্স দিয়েছে আমাকে, অন্য জায়গায় বিয়ে করছে। আপনার ওয়াইফ আপনার ডিভোর্স দিয়ে চলে গেছে? জি জি। কেন চলে গেছে? আমার অসুস্থতার কারণে। আপনি অসুস্থতার কারণে চলে গেছে? জি জি। আচ্ছা, এখন আপনি চিকিৎসা করাতে পারতেছেন না আর কি? আপনার সংসার চলতেছে কিভাবে? আমি খুব কষ্ট করে চলছি, আমার এখন চলার মতো টাকাও নাই, এখন আমার আর্থিক সমস্যা বুঝছি। আমি আর্থিক একটা সুব্যবস্থা দরকার। এখন তাহলে আপনার হচ্ছে টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছেন না, তারপরে হচ্ছে আপনার সংসারও ঠিক মতো চলতেছে না টাকার সমস্যার কারণে? জি জি জি। টাকার সমস্যার কারণে আপনার ওয়াচ চলে গেছে আপনার ছেলে? জি। দিনে কবেলা খাবার খান? আমি হোটেলে খাই, আমার রান্না করার কেউ নাই। আমি এক বেলা ভাত খাই, দুই বেলা রুটি বা সিঙ্গারা এইসব খাই। মানে 3 বেলার মধ্যে 1 বেলা শুধু ভাত খান? আর আপনি হোটেলে খাবার খান, বাসায় রান্না করার কেউ নাই? না না, আমি রান্নাও পারি না। আপনি রান্নাও করতে পারেন না? আপনার বাড়িতে কে কে আছে? আমার কেউ নাই, আমি এখানে একা থাকি। কি দাবিটা কি, আপনার চাওয়াটা কি? আমি সরকারের কাছে চাচ্ছি যে আমি যাতে প্রপার চিকিৎসা করতে পারি এবং ভালোভাবে চলতে পারি, এজন্য ভালো একটা আর্থিক সাহায্য দরকার। আপনি সরকারের কাছে আর্থিক সহযোগিতা চাচ্ছেন? জি জি, তাই তো? জি জি জি, এটা আমার খুবই দরকার। সরকারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতা চেয়েছেন যে তার প্রতি সুদৃষ্টি দেওয়া হোক, সরকারের কোনো সংস্থা অথবা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ওনার প্রতি অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন, যাতে উনি চিকিৎসা সরকারের কাছে দাবি জানায় ওনার দিকে সুদৃষ্টি দেওয়া হোক, সরকারের পক্ষ থেকে আর্থিক ব্যবস্থা করা হোক যাতে উনি ঠিকমতো ওনার সংসার পরিচালনা করতে পারে, 3 বেলা খেয়ে থাকতে পারে এবং ওনার